ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ভুলে যাও ভেদাভেদ, হাতে রাখো হাত, ঈদ নিয়ে এলো এক আলোর প্রভাত। ঈদ মুবারক। খুশি ও ত্যাগের বার্তা নিয়ে আমাদের মাঝে বছর ঘুরে আবারও সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। প্রিয় ছাত্র সমাজ, মানবজাতির মুক্তি, কল্যাণ ও সুখ সমৃদ্ধির মূল সংবিধান মহাগ্রন্থ আল কুরআন নাজিলের মাস মাহে রমজান। রমজান মাস অনেক বরকতময় একটি মাস ছিল। রমজানের রোজা পালনের পরে আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল ফিতর, মহান আল্লাহর পক্ষ থেকে এক সুন্দর উপহার তার বান্দাদের জন্য, বিশেষ করে যারা রমজানের সবকটি রোজা তাকওয়ার সাথে রেখেছেন। এই ঈদ একদিকে আমাদের শিক্ষা দেয় পাপ মুক্ত হওয়ার, হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকার, লোভ লালসা ত্যাগ করার, আবার অন্যদিকে অনুপ্রাণিত করে আল্লাহর বিধান অনুযায়ী একটি ন্যায়পরায়ণতার নির্ভর সমাজ গড়ে তোলার। প্রিয় দেশবাসী, আমরা সবাই জানি এবারের ঈদ একটি ভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। বিশেষ করে দ্রব্যমূল্যের লাগাম ছাড়া পরিস্থিতি দেশের মানুষকে এক নাকাল অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। মানুষ এখন দ্রব্যমূল্যের অস্থিতিশীলতার কারণে ঠিকমতো দুবেলা দুমুঠো ভাত খেতে পারছে না, যা কল্পনা করা এক নিদারুণ কষ্টকর। আজ রমজান ও ঈদ আমাদের শেখায় দুঃখী ও ক্ষুধার্তদের কষ্ট অনুভব করার, আমাদের অনুপ্রাণিত করে মানুষের পাশে দাঁড়ানোর, পরস্পরের মাঝে আনন্দ ভাগ করে নেওয়ার। আমাদের উচিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে খাবার কিনতে না পারা মানুষদের মধ্যে যথাসম্ভব সাহায্য নিয়ে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার আনন্দ অবলোকন করা। তাতে করে পূর্ণতা পাবে আমাদের ঈদ, ঘুচে যাবে ধনী গরিবের সকল ভেদাভেদ। সচেতন ছাত্র সমাজ, আপনারা সকলে জানেন যে বাংলাদেশের মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও নানা সময়ে তারা বিভিন্ন রকম বাধার সম্মুখীন হন, বিশেষ করে নিজেদের দিন পালন ও দিন কায়েমের ক্ষেত্রে। আপনারা নিশ্চয় জানেন যে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC-তে মেয়েদের নামাজ পড়ার জন্য জায়গা বরাদ্দ চাওয়া হয়। তাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাড়া দিয়ে জায়গা বরাদ্দ দিলেও এক অসাধু শ্রেণীর বাধার কারণে মেয়েরা সেখানে নামাজ আদায় করতে পারেনি। এভাবে করেই বিভিন্ন সময়ে অসাম্প্রদায়িক চেতনার কথা বলে বাংলাদেশের মুসলিমদের নিজেদের ধর্ম পালনে বাধা দিয়ে যাচ্ছে ইসলামের দুশ্মনরা। তাই আসুন ঈদুল ফিতরের ত্যাগ, মহিমা ও একতার শিক্ষা নিয়ে আমরা মুসলিমরা একাকার হয়ে একসাথে দুশ্মনদের বিরুদ্ধে দাঁড়াই। এদেশের মাটিতে ইসলাম কায়েম করতে মুসলিম ঐক্যের কোনো বিকল্প নেই। ঈদুল ফিতর যেন আমাদের একতার শিক্ষা কাজে লাগাতে সাহায্য করে, মহান রব আমাদের সে তৌফিক দান করুন, আমিন। দেশবাসীকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।